সেটা হচ্ছে আমি হাদিস বেশি জানি না তবে আমি সীমিত সীমিত এখানে মানে অল্প কিছু জানার চেষ্টা করছি সেক্ষেত্রে আমার যেটা মনে হয়েছে সেটা হচ্ছে কার্যক্ষেত্রে এক এক জায়গায় এক এক ধরনের কথা বলা হয়েছে যেমন আহ বলা হচ্ছে যে অন্য ধর্মকে এক করার যে বিষয়টা আপনি মাঝে মাঝে বিষয়টা হাইলাইট করেন যে আহ এক ধর্মের সাথে মানুষের ভিতরে ঝামেলা লাগাই দেওয়া হচ্ছে আবার আমিও একটা হাজির দেখছি যেখানে কিন্তু এটা বলা হয়েছে যে আমার অনেকগুলা মুসলিমের ভিতরে গুটি কয়েক অন্য ধর্মের লোক আমার আমানতের মতো রাসুল বলছে তার উন্মুদের উদ্দেশ্যে আমি ভাই আমার কিন্তু সেপারেন্স এলাম দিতে পারবো না কারণ আমার মেমোরি এত শার্প হবে না বল আচ্ছা আচ্ছা তো যারা এই আমানতের করবে করবে মানে যে যারা ওই লোকগুলার কোনো প্রকার কষ্ট দেবে আর কেয়ামতের মাঠে আমি তাদের জন্য সাফাত করবো না আমরা মুসলমানরা তার সাফাতের ইচ্ছা পোষণ করি তো সেক্ষেত্রে তার কাছে একটা আলটিমেটাম মতই যে বলা হচ্ছে যে অনেকগুলা মুসলিম ব্যক্তি গুটিগত কোনো ধর্মের মানুষের উপর যেন অ্যাটাক না করে এটাও কিন্তু একটা হাদিস আছে যেটা আমি নিজে পড়ছি এটা না যে কারো কাছ থেকে আমি শুনছি আমি আমি পড়ছি না আপনাকে দেখাই দেব সমস্যা নেই ওই জন্য রেফারেন্স আমরা আমি নিজে পড়ছি আমরা দুজনেই যেহেতু একমত ওই জন্য দেখতে চাই আচ্ছা আপনি ওই জায়গায় ওই হাদিসটা থেকে এইটা খোঁজ নিছেন যে কেন তাদেরকে আমানত বলছেন আমানত বলতে কি বুঝাইছে আমানত বলতে যেটা বোঝায় যে গচ্ছিত সম্পদ যে না এই মানুষগুলো আমার গচ্ছিত সম্পদের মতো হ্যাঁ মানে কেন যে এই ব্যক্তিটা ইহুদি নাসারাদেরকে ইহুদিদেরকে পুরো আরব উপদ্বীপ থেকে তুলে দেওয়ার উচ্ছেদ করার খুন করার হুমকি দিতেছে সেই আবার তাকে তাদেরকে আমানি করতে হয়তো আমাদের ভালো দিকটা দেখানো হয়েছে আমি বলছি হয়তো আমাদের ভালো দিকটা দেখানো হয়েছে সেখানে যে বিষয়গুলো আসছে যে ওনার চারিত্রিক গুণাবলী থেকে কেউ মুসলিম হয়েছে এমনও লোক ছিল আমি আবার আমি আবার এমনও ছিল যে ওনারকে অনাকে আদর্শ হিসেবে নিয়েছে সেখান থেকে কিছু লোক ইয়ে হয়েছে মুসলিম হয়েছে এমনও ছিল তার উপর কিন্তু অত্যাচার কম হয়নি সেটা সেটা একটা ভিন্ন আলোচনা সেটা ভিন্ন আলোচনা সেটা নিয়ে আমরা আলোচনা করতে পারি যে তার সাথে অন্যরা কিরকম বিচার আচরণ করছে সেই কারণে যে তার এরকম করছে সেটা তো সেটা তো সেটাও আমরা অভিয়স কন্টেক্স নিতেই পারি কিন্তু আমি একটু জানতে চাচ্ছিলাম যে এই যে তাদেরকে যে আমানতটা বললো এইটা কেন বলছে জানো আমি আপনাকে জানাবো তাহলে জানাবো এইটা জানো এইটা

আপনি যেমনটা বললেন না যে ওই সময়ের জন্য এইখানে কোরআন এটা কোরআনের আয়াত হাদিস না এখানে কোথাও বলা নাই যে এটা শুধুমাত্র আমি যতদিন বেঁচে আছি বা যতদিন ইসলাম প্রতিষ্ঠা নেই ততদিনে এটা কিন্তু বলা নাই যেমন আপনার নামাজের কথা কোথাও বলা নাই যে নামাজ কেবল আমি যতদিন আছি ততদিন কারণ কোরআনে দেখেন বলা আছে নামাজ কায়েম করো মানে নামাজ প্রতিষ্ঠা করো তার মানে নবী মোহাম্মদ কি নামাজ প্রতিষ্ঠা না করেই মরে গেছে এটা তো হইতে পারে মানে মানে নবী তো নিজের কাজ অপন্ন রেখে মরে গেছে এটা তো নিশ্চয়ই আপনিও মানবেন না যে একটা নবী আসলো শেষ নবী সে তো নিশ্চয়ই যখন বসে

আচ্ছা এটা কি শুধুমাত্র ওই সময়ের জন্য প্রযোজ্য নাকি এখনো আপনারা নামাজ কায়েম করতেছেন এবং নামাজ পড়তেছেন হ্যাঁ এখন পর্যন্ত যতদিন পর্যন্ত আমরা তার উপর ঈমান রাখব ততদিন পর্যন্ত কেন করতেছেন কেন আপনি বললেন নাই যে এই নামাজটা তো শুধু তখনই প্রতিষ্ঠা করার জন্য আর নবীও তো চলে গেছে এখন আর কি প্রতিষ্ঠা করব তার মানে তার প্রতিষ্ঠা করা লাগবে না কখনো কি এইভাবে যুক্তি দিয়েছেন কারো সামনে মনে পড়ে না তাহলে জিজিয়া এই যে করটা যদি দে সেই সময়ের জন্য তাদের মারা থেকে বিরত রাখা হয় তাহলে এই সম্পর্কে কি কোনো হাদিস আছে আমি দেখাতে পারব না আমি জানি না যেটা তে বলা আছে পরবর্তী সময় এটা আমি কোরআনের আয়াত দেখাইলাম কোরআনে যেভাবে বলা আছে কোরআনে যেভাবে বলা আছে যে তোমরা নামাজ প্রতিষ্ঠা করো বলা নাই যে কতদিন পর্যন্ত সেইভাবে কোরআনে এইভাবে বলা আছে তোমরা যুদ্ধ করতে থাকো যতক্ষণ না তারা জিজিয়া হয় কি করে অধীনতা স্বীকার করে পূজারূপে জিজিয়া দেয় মানে তারা অলরেডি নত স্বীকার করে করজরে শব্দ আরেকটা অনুবাদে এই শব্দ আছে করজরে মানে হাত করতল বলে না পদতল করতল হাতের তালু মানে ওইভাবে যতক্ষণ পর্যন্ত তারা জিজিয়া না দেয় ততক্ষণ পর্যন্ত যুদ্ধ করতে বলছে তাহলে যেভাবে আপনাকে নামাজ কায়ন করতে বলছে ওইভাবে এখানে জিজিয়ার কথা বলতে বলছে তাহলে আপনি নামাজের বেলায় যুক্তিটা দিলেন যে ওইটা এখনো করতে হবে নামাজ আপনি এখনো পড়েই যাচ্ছেন এটার বেলায় বলতেছেন কেন তার মানে কি আপনিও নিজের মানে অবচেতন মনে অবচেতন মস্তিষ্কে কি আপনিও মনে করেন যে এরকম যুদ্ধ চালায় যাওয়া জিজিয়া না দেওয়া পর্যন্ত এটা ভালো কাজ না এই জন্য কি আপনি এটাকে বলতে চাচ্ছেন যে তখনকার জন্য প্রযোজ্য নামাজটাকে বলতেছেন এখনকার জন্য প্রযোজ্য এই জন্যই কি নাকি অন্য কোনো কারণ আছে অন্যরকম কারণ বিষয়টা সেরকম না আমি এই যে আয়াত যেটা আপনি আমাকে দেখালেন এই বিষয়টা আমি জানতাম না জানতাম না বলেই আমি এর সম্পর্কে বা বিপক্ষে কিছু বলতে পারবো না আচ্ছা আচ্ছা কিয়ামত পর্যন্ত আচ্ছা তাহলে আপনাকে এখন জানাই রাখি জিহাদ হচ্ছে কিয়ামত পর্যন্ত ফরজ একটা ইবাদত

বের করতে নারীদের এই জি স্ক্রিনে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন দ্বিতীয় বিয়েতে প্রথম স্ত্রীর অনুমতি লাগবে কিনা দ্বিতীয় বিয়েতে প্রথম স্ত্রীর অনুমতি না নিয়ে কেউ বিয়ে করলে তার কোন শাস্তি আছে কিনা তারপরে দ্বিতীয় বিয়েতে প্রথম স্ত্রী অনুমতি দেয়নি মানে প্রথম স্ত্রী বলছে যে না আমি অনুমতি দেব না এমতাবস্থায় যদি আপনি দ্বিতীয় বিয়ে করেন তখন এরকম আরো বিভিন্ন ক্ষেত্রে কি ইসলামের কি বিধান সেটা এখানে বলা আছে এবং এখানে অনেকগুলো আলোচকের বক্তা আছে মিজানুর রহমান আজারি শাহে আবহুদুল্লাহ শাহেখ বিন জাকারু মুফি কাজী ইব্রাহিম শাহে মতুর রহমান মাদানী শেখ মামুল হক ডক্টর আবুল কালাম আজাদ বাসার শেখ আইনুদ্দিন আল আইনি প্রফেসর মুক্তার আহমেদ শাহেখ আব্দুল হাই মাদানী শাহে ইসমাইল মাক্কি মুফতি নাসরুদ্দিন রহমানি ডক্টর মোহাম্মদ শিয়াবুদ্দিন ইসলামী মাহবুবুর রহমান আজারি এরকম আরো অনেকের নাম আছে আমি সেগুলো এখানে সব শোনাবো না কারণ এটা অনেক বড় একটা ভিডিও ভিডিওটা আপনি শুনে নিতে পারেন এই টাইটেলটা লিখে সার্চ দিলেই পেয়ে যাবেন ইউটিউবে পেয়ে যাবেন তো আমি শুধু মিজানুর রহমান আজারির যে কথাগুলো আছে শুধু ওই অংশগুলো আপনাকে একটু শোনাবো যাতে মানে আপনি বোঝেন যে মেয়েদের প্রতি তার দৃষ্টিভঙ্গিটা কেমন আমি অডিও সহ শেয়ার করি তাহলে বোঝা গেল যে প্রচুর

পাওয়া যায় না আমাদের দেশের মেয়েরা এই বিষয়ে খুব বেশি হ্যাঁ সেন্সিটিভ আর কি মানে ভালোবাসা ভাগ বসাতে দিতে চায় না কিন্তু এটা যে এটারও অনেক বারাকা আছে ওইভাবে ফিল করে না এটা শুনতে পারছেন মানে বাংলাদেশের মেয়েরা এই সেন্সিটিভ বাংলাদেশের মেয়েরা এই হাতটার ইশারাটা করলো কেমনি বাংলাদেশের মেয়েরা মানে একটু এই দেখেন হাতটা ইশারাটা করতেছে কেন মানে বোঝাই দিতে আসতে যে খুবই বদ্ধ বা এরকম রিজিট মানে আহ ছাড় দিতে চান এরকম পজিটিভ মেন্টালিটি এবং সে বললো প্রচুর বিয়ে করা দরকার দুই কারণ আল্লাহ নাকি দুই দিয়ে শুরু করছে কি বুঝলেন মানে সে একাধিক বিয়ে করার পক্ষে বলতে গিয়ে এরকম বাংলাদেশের মেয়েদেরকে সে আলটিমেটলি মানে মেয়েদের যে ভালোবাসা এটা মেয়েদের শুধু না এটা কিন্তু মেয়ে ছেলে যে কারণে থাকা উচিত সবারই থাকা উচিত ভালোবাসা সবারই থাকা উচিত তো সে এই ভালোবাসা থাকাটাকে মানে দেখেন সে মানে এটাই বাংলা শব্দ খুঁজতেছিলাম নিতিয়ামান ভাই এই যে কনজারভেটিভের ভাষাটা আসলে যাই হোক সে দেখেন সে কি বললো মেয়েরা ভালোবাসার ভাগ্যসাইতে দিতে চায় না এটার মধ্যে বোঝে না থ্যাংক ইউ রক্ষণশীল শব্দটা আরেকটা দেখেন তারপরে তাহলে দেশের আইন মানে এবং দ্বিতীয় বিয়ে করতে যে প্রথম স্ত্রীর অনুমতি নেওয়া লাগবে না এইটা যে ইসলামের আইন কিন্তু দেশের আইন যে ইসলামের বিরোধী সেটাও তার বক্তব্য আছে এখানে সেটা একটু শুনি আমরা

আপনার খুব প্রিয় বক্তা হিসেবে কি হবে যাই তো প্রসঙ্গে ফিরে আসি প্রসঙ্গটা ছিল হচ্ছে যে জিজিয়ার ব্যাপারটা যে সংক্ষেপে বললে যে কেন আপনার নবীর কথা বলছে কারণ বলছে যে আপনার নবী তাদের কাছ থেকে অলরেডি তাদের জীবন বাঁচানোর জন্য ট্যাক্স নিছে ট্যাক্স মানে উচ্চ হারে ট্যাক্স এবং তারা আপনার নবীর কাছে নত হয়ে ট্যাক্স দিছে এটা শুধু আপনার নবী করেন এটা পরবর্তী খলিফারাও করছে এবং অনেক দিন পর্যন্ত যতদিন পর্যন্ত এটাকে ব্যান করা হয়নি মানে দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে এই যে মানুষের কাছে এরকম জিজিয়ে নেওয়া বা এরকম কাউকে দাস বানানো এই সমস্ত জিনিস যতদিন পর্যন্ত ব্যান করা হয়নি পৃথিবী ব্যাপী আইন করে ততদিন পর্যন্ত এগুলো চলছে মাত্র দুই তিনশো বছর আগে চলছে বিভিন্ন জায়গাতে এমনকি যে আমাদের ইয়াতে ভারতীয় ভূম্য রায় এগুলো করছে করার চেষ্টা করছে তো এগুলা কিন্তু ই করছে তো আপনি যেরকম বলছেন দুই রকম কথা দুই রকম কথা বলতে কি তাহলে তো ব্যাপারটা এরকম হয়ে গেল আপনার আল্লাহ একবার বলতে ওমুককে ভালোবাসা একবার বলতেছে ঘৃণা করো আপনার নবী একবার বলতেছে ভালোবাসা ঘৃণা করো তাহলে কেমন হয়ে যায় ব্যাপারটা

সেখানে পৌঁছলাম রাসুল্লাহ তাদেরকে তাদেরকে ডেকে নিয়ে বললেন হে এই সম্প্রদায় তোমরা ইসলাম কবুল করো শান্তিতে থাকবে তারা হে আল্লাহ রাসিম আপনি পৌঁছে দিয়েছেন রাসুল্লাহ তাদেরকে বললেন এই দাওয়াত পৌঁছে আমার উদ্দেশ্য ছিল তৃতীয়বারও তিনি একই কথা পুনরাবৃত্তি করে বললেন জেনে রাখো এই ভূখণ্ডের মালিক আল্লাহ ও তার রাসুলের এই ভূখণ্ডের মালিকানা আমি তোমাদের এই ভূখণ্ডে বিতাড়িত করতে চাই সুতরাং তোমরা কোনো জিনিস বিক্রি করতে সক্ষম হলে বিক্রি করো অর্থাৎ জেনে রাখো এই ভূখণ্ডের মালিক আল্লাহ ও তার রাসুলের এই যে হুমকিটা দিল এই হুমকিটা দেওয়ার আগে কিন্তু তাকে কোনো ধরনের হুমকি দেওয়া হয়নি এমনকি আপনি যদি এটাও জানতে চান যে মানে ইসলামের ইতিহাসে প্রথম খুনটা কে বা কারা করছিল সেটাও আমি দেখাতে পারবো সিরাতের বই থেকে সেটা তার হাদিস থাকবে না সেটা সিরাতের বই আছে সেখান আমি দেখাতে পারবো যে প্রথম খুনটা মুসলিম বাই করছিল তারপরে হচ্ছে সিরাতের বই থেকে এটাও দেখাতে পারবো আপনি যদি বলেন যে প্রথম তাদের সাথে গালাগালি বা বিতর্কটা কে শুরু করছিল প্রথম এই কাজটা অভিমন্ত নিজে করছিল তাদেরকে তাদের ধর্ম নিয়ে কটুক্তি করছিল যেমনটা আমি আপনাদের ধর্ম নিয়ে কটুক্তি করতেছি আমরা এতদিন হ্যাঁ আমরা এতদিন ওনার সম্পর্কে ওনার ভালো দিকটা দেখে আসছি আপনি এখন যেগুলা বলতেছেন এগুলো আমি নিতেও পারতেছি না ফেলতেও পারতেছি না এমন একটা অবস্থায় এই জন্য আমি বলছি আমার সময় যায় আমি এবং আপনার কাছে অনুরোধ আপনি এই জিনিসগুলো পড়বেন হচ্ছে রেফারেন্স গুলো যাচাই করবেন আমাদের এখানে যে মানুষগুলো আসে যুক্ত হয় এরকম এমনও আমরা পেয়েছি প্রথমে যুক্ত হয়েছে যুক্ত হয়ে বলছে কি না অসম্ভব এই ধরনের কাজ আমার নবী করতেই পারে না প্রমাণ দেখান প্রমাণ যখন দেখাইছি তখন বলছে হ্যাঁ আমার নবী করছে নবীর উপরে হুকুম ছিল এই জন্য করছে একটা বিশেষ প্রেক্ষাপটে করছে

মানে সেম ভাবে না মানে উনিও এরকম আমাদের এরকম লাইফগুলো শুনে উনি আমাদেরকে মানে আমাদের বিরুদ্ধে খুবই ইয়ে না এই কথাগুলো আমি ফেলতেও পারতেছি নিতেও না উনি পড়া শুরু করছেন এবং স্কলার জিজ্ঞেস করা শুরু করছেন আমাদের বিপরীতে যারা বক্তব্য দেয় যারা লাইফ টেপ করে যে এই ধরনের কথা শুনতেছি আপনাদের নোংরা আমাকে হাত তুলতে বলবে আমার স্বামীকে এটা তো আমি কোনোদিনই মেনে না আমার স্বামী আমার হাত তুলবে সে আমার ভালোবাসার মানুষ আমার সঙ্গী সে আমাকে হাত তুলবে না সে তো আমার অভিভাবক না অথচ পুরানে আমাকে তার অভিভাবক বলা হচ্ছে প্লিজ এটা জবাব দেন আপনারা আসিফ মুদিনকে থামান প্লিজ এদেরকে থামান নাস্তিক এগুলো বলতেছে পরবর্তীতে আজকে এবং উনি তারপরে

আমি কি চাই না চাই সেটা পরে আমার একটা প্রশ্ন ছিল যে শুধুমাত্র এইটা কেন শুন আমি তো অবশ্যই আমার ধর্ম সপক্ষে থাকবো তাই না আপনি যেমন আপনার জায়গায় আছেন আমিও আমার জায়গায় থাকবো এটাই তো স্বাভাবিক যতক্ষণ পর্যন্ত আপনার না মনে হবে যে না নীলপদ্য ঠিক বলছে ততক্ষণ পর্যন্ত আপনি আপনার জায়গায় বা আমার যতক্ষণ মনে হবে যে না আপনি সঠিক ততক্ষণ তো আমি আমার জায়গায় থাকবো এটাই তো নিয়ম